অনুরোধ করছি ভাই, দাদা পীরকে নিয়ে রাজনীতি করা বন্ধ করো। দাদা পীর রাজনীতি করেননি, করেছে জোরে বলবি। আল্লাহর কসম কে বলছি যে দাদা পীর আজকে যেভাবে আমরা পার্টি দালাল করছি, পার্টি চাপচাগিরি করছি, পার্টি প্রচার করছি, দাদা পীর যদি আল্লাহর কসম কে বলছি রাজনীতি করতে, তাহলে দাদা কুজরের পাঁচ আওলাদ এক একজন বড় বড় নেতা হয়ে যেতেন, ঠিক না বেটি? দাদা পীর আমাদের মতো রাজনীতি করেন, ভক্ত মুরিদ করেছে বাবা করা। আজকে এখানে এতগুলো মানুষ বসে আছে, ইমানদারি বলবেন আপনারা সবাই তৃণমূল, সবাই সিপিএম, সবাই কংগ্রেস, এই জোরে বলবেন। সবাই তো সিপিএম না, সবাই তো কংগ্রেস না, ভাগ ভাগ আছে। তাহলে এতগুলো আমার ভক্ত দাদা পীরের মুড়ি, আমি যদি বলি তৃণমূলকে ভোট দাও তাহলে বাকি গুলো কি অন্যায় করেছে? আমি যদি বলি কংগ্রেস কে দাও তাহলে বাকি গুলো কি অন্যায় করলো? আমি যদি বলি সিপিএম কে দাও তাহলে বাকি গুলো কি অন্যায় করলো? রাজনীতি করো, মুসলমানদের উপরে জুলুম আসছে, অত্যাচার হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, তোমরা রাজনীতি করো বাবা, বাবা তোমরা এদেরকে ভোট দিও। 50 জন তৃণমূলে, 50 জন সিপিএম এ, 50 জন কংগ্রেসে, ভাই যদি আমার দাদা পীরের ভক্ত মুরিদ থাকে জোরে বলবেন বাবা। তোমরা দেখো তাহলে আমি যদি বলি যে 50 জন তৃণমূলে ঢুকলো, তোমরা এদিকে খেয়াল রাখো বাবা, এই 30 জন সিপিএম এ আছে বাবা, আমার মরিদ গো বাবা, তোমরা খেয়াল রাখবে। এই 25 জন, এই 30 বা 25 জন সিপিএম এ আছে বাবা, তোমরা খেয়াল রাখে রেখো একটু। তাহলে এবারে বলেন, তাহলে আমি কোন দলে হলাম? বলে তাহলে সব দলই হলাম, ঠিক না বেটি? আমি পার্টিকে পছন্দ করি না, রাজনীতি পছন্দ করি না। দাদা পীর করেননি, দাদা পীর জমিয়ত উলামায়ে হিন্দ ছেড়ে আসলেন কেন? যারা বলেন দাদা পীর রাজনীতি করেছে, তাদের কাছে আমি তিনটে প্রশ্ন করছি। কটা? তিনটে। দাদা পীর জমিয়ত উলামায়ে হিন্দ ছেড়ে আসলেন কেন? দাদা পীর আমাদের মতো রাজনীতি করে, আমাদের মতো পার্টি দালালি করে, তাহলে সে পার্টির নামটা? দু নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, তাহলে দাদা পীর রাজনীতি করে থাকেন, তাহলে তিনার পাঁচ আওলাদের রাজনীতি করেন কেন? ঠিক না বেটি? বড় হুজুর কিন্তু সম্বোধন করেছে, হেজবুল্লাহ সংগঠন, তিনিও মিটিং মিছিল করতেন, আন্দোলন করতেন, প্রতিবাদ করতেন, তাহলে তিনি রাজনীতি করলেন না কেন? কি ঠিক না বেটি? এই তিনটে প্রশ্ন করছে সকলের কাছে, এই অনুরোধ করে যাচ্ছে। আরবার যদি আমরা নিজেরা সুন্দর করে সাজাই, তাহলে এখানে সরকার যখন আসবে আমাদের কাছে, ও মাথা চুলকোতে চুলকোতে আসবে, ইরা নিজেরা সম্পূর্ণ, এখানে আমি কত টাকার বাজেট নিয়ে যাব? তাহলে সরকার 5-10 কোটি টাকা নয়, 5-10 হাজার কোটি টাকার বাজেট নিয়ে আমাদের কাছে দুয়ানি বা যন্ত্র, ঠিক না বে? ঠিক। দাদা পীরের মুরিদদের বলে যাচ্ছি, দাদা পীরকে নিয়ে রাজনীতি করবেন না, বন্ধ করো। যদি আপনারা দেখান, দাদা পীরের মুরিদদের বলছি কি দেখাতে পারে, আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি, কসম খোদার বলছি, এই আমাদের মতো দালালি দাদা পীর করেছে, দেখাতে পারে, আমিও কসম খোদার বলছি, আমি আজ থেকে রাজনীতির পার্টি দালালি করে বেড়াবো, আমিও প্রচার করে বেড়াবো, আমিও রাজনীতি নেমে যাবো। দাদা পীর আমাদের মতো দালালি করেন, রাজনীতি করেন, সেজন্য আমরা আপনারা কি করবেন? এই জোরে বলবেন, এই আওয়াজ দিয়ে বলেন, রাজনীতি করবেন না সরে যাবে, দাদা পীরকে নিয়ে রাজনীতি করবেন? এই আওয়াজ দিয়ে দাদা পীরকে নিয়ে রাজনীতি করবেন আপনারা, সরে যাবে দাদা পীরকে নিয়ে, সরে যাবে দাদা পীরকে, খারাপের দিকে ঠেলে দেবেন না।